তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে লগ ইন করছি। লগ ইন করার পরে এই কোনার থেকে যে ইউটিউবে যে প্রোফাইলটা আছে এখান থেকে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর চ্যানেল অ্যানালাইটিক্স এর নিচে দেখবেন আপনার সাবস্ক্রাইবটা শো করতেছে। তো তারপরে আমরা চলে যাব সাইড থেকে আমরা চলে যাব মনিটাইজেশন এই অপশনটাতে। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনার কত সাবস্ক্রাইব প্রয়োজন ছিল, কত হয়েছে এবং ওয়াচ টাইম কত প্রয়োজন ছিল, কত হয়েছে। আপনার সাবস্ক্রাইব 1000 ছিল, 1000-এর বেশি হয়ে গেছে এবং ওয়াচ টাইম 4000 কত ছিল, 4000 বেশি হয়ে গেছে, তখন আপনার অ্যাপ্লাই বাটনটা চলে আসবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লাই বাটন চলে আসছে, আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপরে চলে আসছে চ্যানেল মনিটাইজেশন এই অপশনটাতে। এখানে আপনি পাবেন তিনটা অপশন, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। এই তিনটার মধ্যে আপনার 2 নম্বর স্টেপটা গুরুত্বপূর্ণ। আপনার 2 নম্বর স্টেপটা যদি কমপ্লিট হয়ে যায়, অ্যাকসেপ্ট করে দেয়, তাহলে আপনার 3 নম্বরটা অটোমেটিকলি হয়ে যাবে। তো রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এটা প্রথম 1 নম্বর, এটা স্টার্ট দিচ্ছি আমি। স্টার্ট দেওয়ার পরে রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এখানে কিছু টার্মস দিয়ে দিছে তারা, এইগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আপনার পড়া শেষ হয়ে গেলে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস টার্মস, এটা অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করবেন। তারপর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে 1 নম্বরটা আপনার স্টার্ট হয়ে যাবে, ডান হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, দেখেন ডান হয়ে গেছে, তার মানে 1 নম্বরটা আপনার কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে, স্টেপ 2। স্টেপ 2-তে দেখেন নট স্টার্ট, মানে 2 নম্বর স্টেপ এখনও স্টার্ট করি নাই, যার জন্য এখনও নট স্টার্ট। 2 নম্বরটা হচ্ছে আপনার সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটাই আপনার মেন। এটা হয়ে গেলে আপনার 3 নম্বরটা অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনারা খুব সতর্ক সহিত এই কাজটা করবেন, কেউ ভুল করবেন না। তারপর আমি স্টার্টে ক্লিক করছি, স্টার্টে ক্লিক করার পরে ভেরিফাই ইটস ইউ, তারপরে আপনারা ভেরিফাইয়ের জন্য, তারপর স্টেপ 2, রিডাইরেক্টলি ওরা নিয়ে আসছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে আপনি তিনটা অপশন পাবেন, প্রথমটা হচ্ছে আপনার আপনার আগে একটি অ্যাকাউন্ট আছে, মাঝেরটি হলো আপনার কোনো অ্যাকাউন্ট নেই, এবং 3 নম্বরটা হয়েছে আপনার জানেন না আপনার কোনো অ্যাকাউন্ট আছে কি না। যেহেতু আমরা নতুন, আপনার আমাদের কোনো আগে অ্যাকাউন্ট নাই, তাই আমরা মাঝেরটা সিলেক্ট করে কন্টিনিউ, তারপর আমরা অপেক্ষা করব। তারপর আপনার যেই জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলটা আসবে, জিমেলটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাডসেন্স সাইন আপ এই অপশনে চলে আসবে, এখানে আপনি চাইলে অন্য জিমেলও দিতে পারবেন এবং আপনার যেই চ্যানেল ক্রিয়েট করা আছে ইউটিউব সেই জিমেলও দিতে পারেন। আমার যেই চ্যানেল ক্রিয়েট করা আছে যে জিমেল দিয়ে সেই জিমেলটা আমি দিচ্ছি। তারপর এখানে আপনার ওয়েবসাইট আর কি আপনার লিঙ্কটা, আপনার যেই ওয়েবসাইট দিয়ে অ্যাডসেন্সটা করতেছেন সেই লিঙ্কটা, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তারপর আপনার এখানে গেট মোর আওয়ার অফ অ্যাডসেন্স, এখানে আপনি যদি অ্যাডসেন্সের কোনো নিউজ পেতে যান তাহলে অবশ্যই ইয়েস দিবেন, আপনার ইমেলে চলে যাবে, আমি ইয়েস দিচ্ছি। তারপর সিলেক্ট ইউর কান্ট্রি, অবশ্যই আপনি যেই দেশে থাকবেন সেই দেশই সিলেক্ট করবেন, আমি যেহেতু বাংলাদেশে আছি তাই বাংলাদেশ সিলেক্ট করছি, আপনি অন্য কোনো দেশে থাকলে সেই দেশ সিলেক্ট করবেন। প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আরও বিস্তারিত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে, আপনারা বিস্তারিত করে নেবেন। 1 নম্বর দেওয়া আছে ওয়েলকাম টু অ্যাডসেন্স, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে অ্যাডসেন্সের জন্য, তারপর বিস্তারিত করে নেবেন। তারপর আমি নিজ থেকে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, রাইট চিহ্নটা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনার চলে আসবে এরকম একটি পেজে, এখান থেকে আপনি চাইলে স্কিপও করতে পারেন এবং গেট স্টার্ট দিতে পারেন, আমি গেট স্টার্ট দিচ্ছি। তারপর আপনার চলে আসবেন ডাইরেক্ট পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস এই পেজে চলে আসবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, এখানে আপনি বিজনেস দিবেন না, বিজনেস দিলে আপনার কোম্পানির লোকেশন, নাম, ঠিকানা ইত্যাদি দিতে হবে। তো আপনার নিজস্ব যেহেতু ব্যক্তিগত, সেহেতু আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। তো তারপরে আপনি নিচে দেখবেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার ইউটিউবের চ্যানেলের নামটা আছে ডিফল্টভাবে, আপনি এখানে নামটা কেটে আপনার অবশ্যই আপনার নিজের নাম দেবেন। খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেকেই ভুল করে,
অবশ্যই আপনি এই নামটা কেটে আপনার নিজের নামটা দিয়ে দিবেন। তারপরে বিস্তারিত নিচে আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার বিস্তারিত অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন টুতে আপনি দিলেও চলবে না দিলেও চলবে। তারপর আপনার ফোন নাম্বার, সিটি এবং পোস্টকোড অবশ্যই দিতে হবে। ফোন নাম্বারটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় আমার নাম, তারপর আমার যেই অ্যাড্রেস সেটা দিয়ে দিচ্ছি, আপনারা সেম দিয়ে দিবেন। অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জায়গায় আপনার রিয়েল নামটা দিবেন, যেই নামে আপনি পরিচিত, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা সেই নামটাই দিবেন। পোস্ট করে দেওয়ার পরে তারপরে আপনি সাবমিট করবেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার পিন ভেরিফিকেশন যেই কোডটা আসবে, যেই লেটারটা আসবে, আপনার এই ঠিকানাতে আসবে। সো আপনি এই ঠিকানাটা ভালো করে দেখে যাতে কোথাও ভুল না হয় তো সেটা খেয়াল করে আপনি একবার দুইবার তিনবার চেক করে তারপরে সাবমিট করবেন। ভালো করে আপনার নাম এবং অ্যাড্রেস দেখে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা, আর অবশ্যই পোস্ট কোডটা দেখে নেবেন ভুল হয়েছে কিনা, তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখেন এখানে রিডাইরেক্টিং ইউ টু ইউর হোস্ট, এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে মনিটাইজেশনে। তো সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন দুই নম্বর যে স্টেপটা ছিল, দুই নম্বর স্টেপটা আপনার ইন প্রোগ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ টুতে ইন প্রোগ্রেস, তার মানে এটার কাজ চলতেছে। আপনার এখানে সময় এক ঘন্টাও নিতে পারে, এক সপ্তাহ নিতে পারে, এক মাসও নিতে পারে, আপনি কোনো হতাশ হবেন না। আগে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে, আর যদি আগে করা থাকে তাহলে আপনাকে মেল দিবে, অবশ্যই মেল চেক করবেন। মেলে আপনাকে একটা মেল দিয়ে দিবে আপনার আগে একটি এক্সিস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।